আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আজকে একটা ভিডিও নিয়ে চলে আসছি, যেহেতু আমি একটু রেগুলার হতে পারছি না ফ্যামিলিগত কারণে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারি। আসলে সমস্যা সবার জীবনেই থাকবে, আল্লাহ আমাদের সহায় হোক, এই দোয়াই করি। আজকে রেসিপিতে আমার ছিল হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে ডাল দিয়ে মুড়ি ঘণ্ট, আর হচ্ছে কাতলা মাছ রান্না করেছি তরকারি হিসেবে, এই দুটো আইটেমই থাকবে। তো আমি মাছগুলোকে একটু পেঁয়াজ দারচিনিতে ভেজে মাছের মাথাগুলোকে ভালো করে কষে নিচ্ছি। এটাকে একটু কষাতে হবে, কারণ যাতে হলুদ লবণ আদার্স মশলাগুলো যাতে ওর বডিতে যায়, তাহলে হচ্ছে আপনার মুড়ি ঘণ্টটা টেস্ট হবে। যে এখন ধনিয়া পাউডার দিয়ে দিলাম, একটা একটা করলে মশলা যে এগুলো থাকে সেগুলো সবই আমি দিয়ে দিব এটার ভিতরে। আমি প্রতিটা মশলাই আস্তে আস্তে অ্যাড করে দিয়েছি, একটু একটু করে। আমি ধীরে ধীরে সব কটা মশলা দিয়ে মাথাটাকে জাস্ট ভালো মতো মশলাটা মাখতে দিয়েছি। তো একটু পরে আমি এগুলো তুলে নিব, এবং হচ্ছে আমার যে ডালটা থাকবে সেই ডালটা আমি হচ্ছে এই মশলাটাতেই কষায় নিব, আর মাথাগুলোকে তুলে নিব। আর আমার ঘরে যেহেতু পেশেন্ট আছে আমার শ্বশুর, উনি একটু অসুস্থ দেখে আমি মরিচটাকে অ্যাভয়েড করতেছি খুব বেশি, মরিচের গুঁড়িটাকে। তো কাঁচা মরিচটা আমি দিয়ে দিয়েছি ঝাল হওয়ার জন্য, এবং ঝালটা আমি একটু কমই দিয়েছি যাতে সবার জন্য সুইটেবল হয়। তো ডালটা এখন দিয়ে ভালো করে মশলাটা মেখে নেব, এবং এটাকে আস্তে আস্তে কষে ডালটা সেদ্ধ হতে দিব। ডালটা যখন পুরোপুরি শেষ সেদ্ধ হয়ে যাবে, তখন আমি আস্তে আস্তে মাথার যে অংশগুলো তুলে নিয়েছিলাম ওগুলো আর কি ডালে দিয়ে দিব। এই ধরা কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা এগুলো আমি দিয়ে দিব। আর আমার মুড়ি ঘণ্ট রান্নাটা প্রায় শেষের দিকে। তো মুড়ি ঘণ্ট রান্নার পাশাপাশি হচ্ছে আমি আর একটা চুলাতে আমার মাছের কারিটা তৈরি করে নিয়েছি, কাতলা মাছের ঝোল, তো ওটাও থাকবে। আর সন্ধ্যার দিকে ছিল আমার কিছু অর্ডার, পিৎজা ছিল ছোটো সাইজের এবং কেক ছিল,
সেগুলো আমি মেক করে নিয়েছিলাম সন্ধ্যার দিকে, কারণ একদমই আমি সময় পাচ্ছি না। সবার জন্য দোয়া করবেন, এবং যারা চ্যানেলটার ভিডিওটা দেখতেছেন সবাইকে আমি একটাই রিকোয়েস্ট করব, এবং আমাকে সাপোর্ট করবেন, প্লিজ সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো আসলে কেমন হচ্ছে, আর আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আপনাদের সবার জন্য আমি দোয়া করি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো ওই যে কেকটা করলাম আমি আপনাদের জন্য, স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো রাখার চেষ্টা করেছি। তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে কেকগুলো। তো ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই। চকলেটটা ভালো ঘন হয়েছে না?